হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম, স্বাগতম আমার আর একটা ডেইলি ব্লগে। আমার নাম শ্রুতিকণা আর আমার চ্যানেলের নাম স্মৃতির রূপকথা। আমি একটি ওয়ার্কিং মম, আমি নেদারল্যান্ডসে থাকি উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড টু চিলড্রেন। আমি ওয়ার্ক করি আর অফকোর্স আমি আমার নিজের ফ্যামিলির থেকে অনেক দূরে থাকি, সো সব কিছুই নিজেকে করে নিতে হয়। আর তার মধ্যে ব্লগিং ইজ আ পার্ট যেটা আই রিয়েলি এনজয়। ইটস অলসো বিকজ আমার ভালো লাগে এই স্মৃতিগুলোকে ধরে রাখতে, মেবি বিকজ আমার নাম স্মৃতি তার জন্যে ইটস মোর সামথিং, আই ডোন্ট নো, বাট ভালো লাগে স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখতে, কিছু বছর পরে রিফ্লেক্ট করে দেখতে যে কীরকম ছিল, হাউ ওয়াজ দ্য ডে, কীরকম আমি ট্যাকল করেছি সেই ফেজটা অফ মাই লাইফ। সো আজকে দিনটা হচ্ছে ওয়েডনেসডে, বুধবার। আজকে দিন হচ্ছে গিয়ে, সরি আমার অত ভালো মনে ছিল না, 19th of June। আর আজকে আমি ব্লগটা করার কোনো ইন্টারেস্ট ছিল না আমার, অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডে, আই এম ওয়ার্কিং ফ্রম হোম, বাট একটা সার্টেন থিংস হলো যেটার জন্য আই থট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি টু ক্যাপচার দিস অ্যান্ড স্টোর দিস অ্যান্ড শেয়ার উইথ ইউ অল, দ্যাট মে বি সাম ওয়ান উইল সি দিস অ্যান্ড উইল ফিল কানেক্টেড। সো আজকে দিনটা বুধবার, অ্যাজ আই টোল্ড ইউ আই এম ওয়ার্কিং ফ্রম হোম, বাট আমাদের বাচ্চাদেরকে মর্নিং 7:30 আমরা স্কুলে, প্রি স্কুলে দিয়ে দিই, আমার হাজব্যান্ড ড্রপ করে দেয়, তো সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে রেডি ফেডি করে যেরকম ডেইলি মর্নিং ট্রাফিক করার পরে ওরা চলে যায় অফিসে অ্যান্ড প্রি স্কুলে অ্যান্ড দেন আই স্টার্ট মাই ওয়ার্ক। সো আজকেও সেম দিনটা সকালটা স্টার্ট হয় আমাদের, আমার দুই ছেলেকে আমার হাজব্যান্ড জব ড্রপ করে দিয়ে সে হসপিটাল চলে যায়, আজকে তার আবার সার্জারি আছে, সো হি ইজ ভেরি বিজি। বাট দেন কল এলো ফ্রম দ্য প্রি স্কুল দ্যাট আমার ছোটো ছেলে ফিভার হয়ে গেছে, হাই ফিভার, সো উই শুড পিক হিম আপ। অ্যান্ড এটা মানে যেহেতু হি ইজ ভেরি স্মল, এখনও 1 year হয়নি, তো এই জিনিসটা হয়েই থাকে, কোয়াইট কমন, এভরি মান্থ অর এভরি 2 months একবার ফিভার হয়েই থাকে। অ্যান্ড দেন ইটস অলওয়েজ আই অ্যাম অন দ্য স্ট্যান্ড বাই যেদিনগুলো ওয়ার্কিং ডেজ থাকে আর কি। সো সেইটাই দেখাতে চাই যে আজকের দিনটা আমার কেমন যাবে, আজকে আমার ওয়ার্কিং ফ্রম হোম হয়তো হবে না। সো আমি এক্ষুনি বেবিকে পিক আপ করে নিয়ে এসেছি ঘরে, এসে ওকে প্যারাসিটামল দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়েছি, এখন আমি দেখাতে চাই আপনি আজকে আমার দিনটা কিরকম যাবে, বিকজ আজকের দিনটা আমি ফোর্সি করিনি, আজকের দিনটা ভেবেছিলাম ডিফারেন্ট হবে, আজকে ভেবেছিলাম নিজের জন্য একটু চা বানিয়ে অফিসের মিটিংস কমপ্লিট করতে পারবো, একটু রান্না করে রাখবো, কারণ কি রান্না করা হয়নি, ডিনার নেই, কালকের ডিনার নেই, সো আমি ইউজুয়ালি 2 দিনের ডিনারও করে রাখি একসাথে, তো ভেবেছিলাম সেটারও টাইম পাবো, মাথায় তেল দিয়েছিলাম সকালে উঠে, ভেবেছিলাম শ্যাম্পু করে নেবো, সো এইসবগুলো ভেবেছিলাম হোল ডেতে আমি ওয়ার্কের সাথে করে নিতে পারবো, বাট লেটস সি হাউ দ্য ডে গোস, বিকজ আই থিঙ্ক ইট উইল বি আ ডিফারেন্ট ডে টুডে। সরি এত 3 মিনিটসের কথা বলে ফেললাম আমি, লেটস আই উইল শো ইউ হাউ দ্য ডে উইল বি, সো আসুন আমার সাথে, লেটস স্টার্ট দিস ডেইলি ব্লগ ইন মাই লাইফ। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছোট্ট সোনা বাবা এখানে ঘুমু ঘুমু করছে, প্যারাসিটামলটা দেওয়ার পরে একটু অফকোর্স এফেক্ট করছে, সো একটু ভালো করে একটুখানি ঘুমিয়ে নিলে হয়তো শরীরটা বেটার হয়ে যাবে ওর। আর ইন বিটুইন আমি একটু স্টার্ট করে দিয়েছি কাজ করার, কয়েকটা ফাইল করার আছে, কয়েকটা রিপোর্টিং করার আছে আমার, আজকে 2 মিটিং ছিল, 2 মিটিংই আমি ক্যান্সেল করে দিলাম, কলিগদের জানিয়ে দিলাম যে আই মাইট বি লাইক ইট মাইট বি ডিফিকাল্ট, বা ছোটো বাচ্চা হুই সিক তার সাথে মিটিং অ্যাটেন্ড করা, সো দে হ্যাভ বিন ভেরি আন্ডারস্ট্যান্ডিং মাই কলিগস, সো দ্যাট ইজ এ বিগ হেল্প। রেস্ট অফকোর্স আমি প্রথমে ভেবেছিলাম যে পুরো ডেটাই ছুটি নিয়ে নেবো, কিন্তু ভাবলাম যে যেহেতু ঘর থেকে কাজ করছি মেবি আই ক্যান স্টিল ম্যানেজ লাইক অন অ্যান্ড অফ, লেট সি ইফ আই ক্যান ম্যানেজ, নইলে সেকেন্ড হাফটা ছুটি নিয়ে নেবো। বাট কিছুক্ষণের মধ্যেই রিয়েলাইজ করলাম যে বেবিজ হেলথ ইজ নট সো গুড, সো ও বেসিক্যালি ঘুমাতেই পারেনি, 15-20 মিনিটসের মধ্যেই উঠে গেল, সো কিছু খারাপ না, জাস্ট সিম্পল নর্মাল ফিভার আজকে, সো হি ওয়ান্টস টু জাস্ট স্টে উইথ মি, একটু ক্র্যাঙ্কি আছে, বাট আই থিঙ্ক হি জাস্ট ওয়ান্ট টু স্টে উইথ সামওয়ান ক্লোজ বাই, সো ভাবলাম যে আজকে তাহলে ছুটিই নিয়ে নিই, সো অফিসে জানিয়ে দিলাম যে আজকে আমি একটা অফ নিয়ে নিলাম, অ্যান্ড দেন আই স্টার্টেড টু এনজয় দ্য ডে উইথ হিম। সো এখন বাজে অ্যারাউন্ড 11 o'clock মতো,
আর সত্যি কথা বলতে এটাই আমার বেটার লাগলো, বিকজ এই বোথ সাইডে একটু অফিসেরও কাজ করছি, আবার একটু বাচ্চারও কেয়ার করছি, আবার বাচ্চাও কাঁদছে, বাট ইট ওয়াজ ফর মি ইটস ভেরি ডিস্ট্র্যাক্টিং, আর যেন মনে হয় যে কোনো কোনো দিকটাই ঠিক করতে পারছি না, আর আমি সেই ফিলিংটা ঠিক পছন্দ করি না। আমার জন্য আই এম নট এ মাল্টিটাস্কার, অলদো সবাই বলে যে মেয়েরা মাল্টিটাস্কার্স, আমি মাল্টিটাস্কিং করি অফকোর্স, কিন্তু আই এনজয় করি একটাতে ফুললি ইমার্স করতে। সো বেবি যেহেতু ঘুম থেকে ভেঙে গেছে তার 15 মিনিটসেই, সো আমি এসে তাকে পিক আপ করে উই স্টার্টেড টু এনজয় দ্য ডে অ্যান্ড দিস ওয়াজ রিয়েলি ফান। সো প্রথমেই আমি ভাবলাম যে ওকে একটু ভালো কিছু খাওয়াতে হবে, সো একটুখানি চাল আর ডাল আর ভেজিটেবলস নিয়ে একটু সিদ্ধ বসাবো ভাবলাম, অলদো জানি না খাবে কি না, কারণ কি সবারই যেমন মানে জ্বর হলে খেতে ভালো লাগে না, একটু ঘ্যান ঘ্যান থাকে আমাদের বডিটা, জিভটাতে কোনো স্বাদ থাকে না, কিন্তু তাও চেষ্টা। তো একটুখানি সব ভেজিটেবলস আর ডাল আর চাল নিয়ে একটু গরম করব, একটু সিদ্ধ করে একটু বানাবো আর কি, আর একটা পেস্ট বানিয়ে ওকে খাওয়াবো। এই হ্যাবিটসগুলো সত্যি কথা বলতে যখন ভাবি যে হঠাৎ করে আমি মা হয়ে যাওয়া, বিকজ আমি ঘরের ছোট মেয়ে, সো আমি ছোট মেয়ে, আমি অনেক ইয়াং এজে বাইরে চলে আসি একা একা পিএইচডি করতে, অ্যান্ড দেন হঠাৎ করে ডিসিশন নিলাম বিয়ে হবে, অ্যান্ড তারপর বিয়ে হওয়ার 5 বছর পর ভাবলাম ওকে বেবি হয়ে যাক, এখন আমার সেকেন্ড বেবি হয়ে যাক। সো বাট এই মাদারহুড জার্নিটা নিজে নিজেই ডিসকভার করেছি, কিন্তু সামহাও যখন ভাবি ইট ওয়াজ সামওয়্যার অলওয়েজ দেয়ার ইনসাইড অফ মি, অ্যান্ড সেটা ভাবি বিকজ সব কিছু যেগুলো আমার মা আমার জন্যে করেছে ছোটোবেলা, যেন মনে হয় সেগুলো একটা রিফ্লেকশন হিসেবে বারবার করে চলে আসে চোখের সামনে যে ফলো দিস পাথ। সো যেমন মনে আছে ছোটোবেলা মা আমার মা সবসময় এই চাল ডাল ভেজিটেবলস ফ্রেশ পুরো বানিয়ে প্রত্যেক দিন ডিম সিদ্ধ আমুল বাটার দিয়ে আমাদের খাওয়াতো, স্কুলে পাঠাতো, আর সেইগুলোই যেন আমি আমার ছেলের সাথে করছি। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, কিন্তু যা যা আমার সাথে করা হয়েছে তাই তাই আমি করি, অ্যান্ড যবে আমি মা হয়েছি তবে রিয়েলাইজ করি যে এইটা অলরেডি ইনগ্রেইনড এত আমার চাইল্ডহুডটা আমার মধ্যে যে ইট ফিলস লাইক দিস ইজ দ্য রাইট স্টেপ টু ডু। সো ওইটাই বলা যে মাদার হয়ে গেছি বাট আই হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম ডুইং অর হাউ আই হ্যাভ টু ডিসকভার দিস জার্নি, বাট অ্যাজ আ গার্ল অ্যাজ আ গার্ল চাইল্ড আই থিঙ্ক উই অল হ্যাভ সামওয়্যার ডিপ ডাউন আমাদের মধ্যে জিনিসটা আছে যেটা আমরা আমাদের ছোটোবেলায় অনুভব করেছি আমার আমাদের মায়ের থেকে, সেটাই সেরকমই রিফ্লেকশন একটা আমরা নিজেদের বাচ্চাদের মধ্যে করার চেষ্টা করি। যাই হোক, এক্ষুনি রিয়েলাইজ করলাম যে এই ফুটেজগুলো তুলেছিলাম হচ্ছে লাস্ট মান্থে, মানে জুন মাসে, তখনই এই ফুটেজগুলো তোলা, কিন্তু আমি টাইম পাইনি একদমই এটাকে এডিট করতে। সো এখন অলরেডি জুলাই হয়ে গেছে, আজকে 10 তারিখ জুলাইয়ের, সো এটা আমি জানি না আবার কদিন লাগবে আমার এডিটিং করতে, হোপফুলি নেক্সট উইকে আই ক্যান পোস্ট দিস। সো দিস ইজ অ্যান ওল্ড ভিডিও ফুটেজেস, সো এখন বেবি ইজ ফাইন। সো কয়েক স্পুন ভাত খাইয়ে, মানে এই 3 থেকে 4 স্পুন খেয়েছিল, পুরোটা খায়নি, উইচ আই ওয়াজ অলরেডি এক্সপেক্টিং। সো যাই হোক, একটু ভাত খাইয়ে তারপর একটু জল খাইয়ে তারপর একটা ফিড দিয়ে দিলাম ওকে। এইটা হয়তো আপনারা অলরেডি এক্সপিরিয়েন্স করেছেন উইথ স্মল কিডস, যে তাদের ফার্স্ট অফ অল তাদের নেলস আর সো শার্প, তাদের নখ খুব তাড়াতাড়ি বাড়ে আর প্রচণ্ড শার্প থাকে, আর তাদের ফেভারিট এরিয়া অফ ইয়ার ফেস উড বি চোখ, নাক, দাঁত, তারা খুঁচাতে এত ভালোই বাসে যে ইটস ভেরি ফানি। এটা আমি আমার ফার্স্ট সানের সাথেও এক্সপিরিয়েন্স করেছি, ছোটোটার সাথেও সেম, দে লাভ আইস। এইটা অলসো আর একটা সুন্দর জিনিস, এটাও আমার বড়ো ছেলেও করতো, এও করে, একটু মুড়ি দিয়ে দিলে একটু মুড়ি খুচিয়ে 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 অনেকটা টাইম রিল্যাক্স থাকে ওই মুড়ি নিয়ে। সো আমাদের আমার জন্য অনেকটা হেল্প হয়ে যায় ওই মুড়ি দিয়ে দিলে, হি উইল বি ডিস্ট্র্যাক্টেড ফর আ ওয়াইল। এর মাঝখানে আমি একটু চা বসিয়ে দিলাম, টু বি অনেস্ট আমি এতটাই টায়ার্ড ফিল করছি এখন যে আমার একটা চা দরকার। চাটা যতক্ষণে ফুটে উঠছে একটুখানি ভেজিটেবলস কেটে নিচ্ছি, আজকে ডিনারে বানাবো হচ্ছে কি পাস্তা, পাস্তা থাকবে উইথ ভেজিটেবলস, ভেজিটেবলস সব রকমের ভেজিটেবলস একটা পিউরে করে নেবো, আর চিংড়ি মাছ দেবো, শ্রিম্প, সো শ্রিম্প ভেজিটেবল পাস্তা আজকে ডিনার হবে। আমার বড় ছেলে আবার পাস্তা খেতে খুব ভালোবাসে, সে রাইসের থেকে বেশি পাস্তাই ভালোবাসে, সো পাস্তাটা অনেক হয় আমাদের বাড়িতে, কারণ কি ও ভালো করে খেয়ে নেয়, আর বাচ্চারা খেয়ে নিলে তো বাবা মাও হোয়াট এভার আছে হয়ে যাবে বেসিক্যালি। সো বাচ্চা যদি মন দিয়ে খায় তাহলে আমাদের তো কোনো ব্যাপার না, সো আমরাও পাস্তাই খাই অনেক টাইমে। এই যে আমার চা অলমোস্ট শেষ, আর এখন ভেজিটেবলসগুলোকে শর্টে করে নেবো।
যাই হোক, ঠিকঠাকই কালারটা এসেছে চায়ের। মেবি আর একটু যদি ফুটাতাম তাহলে আরও একটু ভালো হতো, বাট আমার আর কোনো পেশেন্স নেই আজকে, আমি এটাই এখন খেয়ে নেব, আর ইচ্ছা করছে না। চিয়ার্স এভরিওয়ান। আর অন্যদিকে পাস্তার যে আমি একটা ভেজিটেবলস সটে করছি, তার মধ্যে একটু পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে দিলাম সটে করতে, তারপরে পুরো জিনিসটা একসাথে পিউরে করে নেব। আর অলসো একটু ব্রোকলি কেটে নিলাম, ব্রোকলিটা সিদ্ধ করব, একটু সল্ট দিয়ে একটু একদম অল্প লবণ দিয়ে বয়েল করে বাচ্চাদের দেব। রোহান আবার খায়, এটা বেশ ভালোবাসে ওর ব্রোকলি খেতে, আমরাও খেয়ে নিই, একটা ভেজিটেবল আর হচ্ছে একটু ফাইবার হয়ে যায় আর কি, ইজি ওয়ে অফ ইনকর্পোরেটিং ফাইবার ইন দ্য ডায়েট। যাই হোক, মোটামুটি রান্না এখনের জন্য শেষ, এই সটে করে রেখে দিলাম, আর লাস্টে যখন পাস্তাটা বানাবো তখন এই সসটাও দেব উইথ শ্রিম্প, মানে চিংড়ি মাছ। আর এখন ভাবছি এখন আর কিছু করার দরকার নেই, একটু বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে একটু আশেপাশে ওয়াক করে, মেবি ওই সিটি সেন্টারটা মানে আমাদের যে শপিং এরিয়াটা ওখানটা একটু ওয়াক করে যাব। আমি অলওয়েজ দেখেছি যখন বাচ্চাদের শরীর ভালো থাকে না তখন বাইরে ফ্রেশ এয়ারে নিয়ে গেলে ওরা একটু ডিস্ট্র্যাক্টেড থাকে, আর একটু টু বি অনেস্ট যে পেরেন্ট মানে মা বা বাবা হুয়েভার ইজ টেকিং কেয়ার অফ দ্য কিড, দে অলসো ফিল বেটার, বিকজ যদি ঘরে সবসময় দম বন্ধ হয়ে আটকে থাকা ইজ মাচ মোর মানে টায়ারিং দেন গোয়িং আউট ফর আ ওয়াক। সো আজকে ভাবছি একটুখানি ওই সেন্টারে যাব, একটা কাপ অফ কফি কিনবো, মানে ওই টুগো যে কফিগুলো হয় সেগুলোই কিনবো, বিকজ আমার এখনও প্রচণ্ড টায়ার্ড লাগছে, চা খেয়েও কিছু হয়নি। সো ভাবছি পুরোটা সেন্টারে যাব, একটা কফি কিনে একটা কফি খাবো, আর রিটার্ন করার সময় আমার বড় ছেলেকে স্কুল থেকে তুলে নেব, ওকে উঠিয়ে আমি ভাবছি একটুখানি ওই লেকের, আমাদের যে লেকটা আছে, একটা ভিডিও আগে শেয়ার করেছিলাম যে আমি লেকের পাশে রান করতে যাই, ওই লেকের ওই জায়গাটা একটু নিয়ে যাব ওকে। আজকে সকালে হয়েছেটা কি, যখন আমাদের প্রি স্কুল থেকে কল এসেছিল, ফোন কল যে ওর শরীর ভালো না পিক আপ করুন, তখন আমি গেছিলাম পিক আপ করতে, আর রোহান মানে আমার বড় ছেলে অ্যাকচুয়ালি আমাকে দেখে নিয়েছিল যে আমি ভাইকে পিক আপ করতে গেছি আর ওকে পিক আপ করিনি। সো ও খুব কাঁদছিল। ঘর থেকে বেরিয়ে এতটাই ভালো লাগছে, পুরো আকাশ নীল, একটু একটু ক্লাউডস, আর বেশ চলেছি শপিং করতে, টায়ার্ড আছি বাট বেশ ভালো লাগছে বাইরে বেরিয়ে। ব্যাস পৌঁছে গেছি সেন্টারটাতে, এই ঘরের পাশেই তো সেন্টার, আর কত মিনিট আর লাগে। আর যাই হোক, শপিং তো কিছু করার নেই, জাস্ট একটু পাশাপাশি হেঁটে এই যে হেমা যে দোকানটা ওখান থেকেই একটা টুগো কফি কিনবো। এই হেমা দোকানটা আমাদের এখানে খুব 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 পপুলার, সব কিছু পাওয়া যায় সব কিছু। আসুন আপনাদের নিয়ে যাচ্ছি ভিতরে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, আজকে সকালবেলা রোহান আর আমার মধ্যে একটা ইমোশনাল মোমেন্ট শেয়ার করেছি আমরা। ওর খুব মনে খারাপ লেগেছিলো যে আমি মানে আমার ছোটোটাকে নিয়ে চলে এসেছি আর ওকে আনিনি, তো আমি ওকে হাক করে বলে এসেছি যে শোনা বাবা, আমি তোমাকে তাড়াতাড়ি করে আজকে পিক আপ করবো। তার জন্য সেই প্রমিস রাখতেই আজকে আমি ওকে একটু মানে অ্যাবাউট টু আওয়ার্স আগোই নিয়ে চলে আসবো, মানে পিক আপ করে নেবো। আর যেহেতু কাঁদছিলো, একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমার, ওই আর কি মম গিল্ট বলে যে জিনিসটা আছে সেটা থেকেও আমি সাফার করি আর কি, আই শুড নট বি বাট আই ডু সাফার। সো ওকে আজকে পিক আপ করে ওই লেকের পাশে নিয়ে গিয়ে একটুখানি জাস্ট একটু টাইম স্পেন্ড করবো, একটা বিস্কিট নিয়ে এসছি, ওকে একটু বিস্কিট দেবো, তারপরে ঘরে নিয়ে আসবো। আমি অলরেডি একটু আগে এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে যখনই আমার বেবিদের একটু ফিভার হয়, মানে নর্মাল ফিভার, নট লাইক চিকেন পক্স অর সামথিং লাইক দ্যাট, যদি কিছু হেভি হয় তখন তো অফকোর্স ঘরে থাকতেই হবে, কিন্তু যদি জাস্ট নর্মাল ফিভার হয় আমার মনে হয় মানে আমার জন্য হোয়াট স্যুটস হচ্ছে কি, ঘরের মধ্যে আটকে না থেকে যতটা পসিবল ঘরের কাজকর্ম করে একটু ওয়ান টু আওয়ার্স বাইরে হাঁটা, বাইরে নতুন নতুন জিনিস দেখা, এই যে এসছি কিছু কিনছি না বাট এই যে হেঁটে হেঁটে জিনিসগুলো দেখছি এটাই যেন মনটা খুব ভালো লাগছে আমার, আর বাচ্চাও তাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ওরও মনটা ভালো হচ্ছে, আর আমার মনে হয় এটা খুব ভালো হেল্প করে আমাদের জন্য, অ্যাটলিস্ট আমার জন্য দিস ওয়ার্কস লাইক এ ম্যাজিক, এটা বেশি হিলিংটা যেন তাড়াতাড়ি হয়। ব্যাস তারপরে রিটার্ন করে রোহানকে পিক আপ করে নিলাম স্কুল থেকে, আর এখন একটু টাইম এই লেকের পাশে আমরা স্পেন্ড করলাম একসাথে তিনজনে মিলে, অ্যান্ড দেন আমরা ঘরে গিয়ে পাস্তা খাবো।
সো অয়ন এখন মেসেজ করে জানালো যে ও হি ইজ অন দ্য ওয়ে রিটার্নিং হোম। আর তখনই রিয়েলাইজ করি যে আমি আজকে লাঞ্চ খাইনি, আজকে আমি ওই যে সকালে চা খেয়েছিলাম আর তারপর একটা কফি খেলাম, আর চা আর কফিটা খেলে হয় এরকম যে খাওয়া খিদেটা পায় না। সো আমি ভুলেই গেছি মানে বাচ্চাকে কেয়ার করতে করতে যে আমি আজকে লাঞ্চটা পুরোপুরি স্কিপ করে গেছি। সো তাই অয়ন আমাকে বললো যে তুমি এখন বসে ভালো করে রিল্যাক্স করে ডিনারটা খাও, অ্যান্ড আই উইল টেক ওভার ছোটো ছেলে। তাই রোহান ডিনার করে নেওয়ার পরে ওকে একটু টিভি দিয়ে দিলাম, একটু কার্টুন দেখছে, আর আমি একটু রিল্যাক্সড করে খেয়ে একটু ওয়াক করে নিলাম, আর অয়ন ছোটো ছেলের সাথে টাইম স্পেন্ড করছে। সো যে কারণে আমি আজকের দিনটা ব্লগ করে রাখলাম সেটা হচ্ছে, যতই দিনটা হার্ড যাক না কেন, ইট পাসেস বাই, নেক্সট ডে আসে যখন আবার আজকের দিনের প্রবলেমগুলো চলে যায়। অ্যান্ড টু বি অনেস্ট, এই প্রবলেমের মধ্যেও আজকের দিনটা ভীষণই বিউটিফুল ছিল। আমি আজকে খুব ভালো মেমোরিজ বানিয়েছি আমার দুই ছেলের সাথে, সো দ্যাট ওয়াজ ওয়ার্থ ইট। আর তাহলে এই ব্লগটা আজকে এখানেই রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর ভালো কথা চিন্তা করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আমার জেনারেল ব্লগস ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। ঠিক আছে, তাহলে রাখছি, সুন সি ইউ অ্যাগেন, বাই বাই, টেক কেয়ার।